উনি আরেকটু হলে তো বড় কোনো বিপদ হয়ে যেত, গায়ে লাগে না তো? লাগে নাই, আর তুমি থাকতে আমার গায়ে কেমনে লাগবো কও? তারপরও সাবধান থাকতে হবে মনি, কখন কি হয়ে যায় বলা তো যায় না। এতগুলো টাকা হাতে থাকার পর অনেক চিন্তা হতে চায়। আচ্ছা টাকাগুলো রেখেছো তো? হ্যাঁ ব্যাগে আছে। পাচ্ছ না, 5,000 না, 5,00,000 টাকা মনি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন তোমার নামে দেখাইলাম? দেখেছি তো। তারপরও আচ্ছা মনি এতগুলো টাকা দিয়ে কি করবে কিছু ভেবেছ? আমার সময় কই পেলাম এনক, আমার তো মাথায় কিচ্ছু আসতেছে না। আচ্ছা এখন এত চাপ নিও না, বাসা যাওয়া আগে তখন ভেবে চিনতে সব টাকা খরচ করো। এক জীবনে টাকার জন্য এত কষ্ট করছি সে তখন মনে হইতো, আমি যদি জীবনে অনেক টাকার মালিক হই তাহলে আমি যা খুশি তাই কিনবো। কিন্তু আবার কিন্তু কি মনি, টাকা পাওনের পর থেকে মনে হইতেছে এগুলো যা খুশি তাই কিনা টাকাগুলো নষ্ট করা ঠিক হইব না। এই টাকাগুলো একটা ভালো জায়গা দেখা রাইখা দিতে হইব যাতে চুরি না হয়ে যায়। তারপর ভাই যখন জেল থেকে ছাড়া পাইব তখন আমি এই টাকাগুলো তার হাতে তুলে দিন। কুমু সে ভাই তোমার মতো ভালো না খেলতে পারলেও তোমার এই বোন মনি খেলাই এতগুলো টাকা কামাইছে, এই টাকার আসল মালিক আসলে তুমি। তোমার টিভিতে দেখছি তুমি মাসুফি জুনিয়ার না? একটা সেলফি। আরে আপনি তো কাছে গেছিলেন কেন, দূরে সরে দাঁড়ান। তুমি কে? সে আমার বন্ধু। ও থ্যাংক ইউ। একবার টিভিতে দেখেছি না কোনো এলো? হ্যাঁ বনি তুমি তো এখন সুপারস্টার। না না আমি তো এসব সুপারস্টার হইতে চাই না, আমি তো চাই গ্রামের সেই ছোট্ট মনিটা হয়ে থাকতে। আচ্ছা ভাই যেখানে থাকে ওটারে কি জানি কয়? কিশোর সংশোধন কেন্দ্র। হ আচ্ছা অনেক ওই যে টিভি আছে? হ্যাঁ সেখানে তো টিভি থাকার কথা। তাহলে কি ভাই আমার খেলাটা দেখছে? আরে তুমি মাসাবি জুনিয়ার না, টিভিতে তোমার খেলা দেখছি, একটা ছবি তুলি। কিন্তু তাকে থাকলে সমস্যা কি তোমার? আরে বুঝতেছো না আমার পরিচয় গোপন করা লাগবে না? তোমার সাথে একটা ছবি তুলি। আরে দাঁড়া দাঁড়া কই দাঁড়াও। এটি মাসুমি জুনিয়রদের বাসা না? জি বস, ওই সাথের ছেলেটার বাসা এটা। হ্যাঁ জানি, ওই সাথের ছেলেটার সঙ্গে মাসুমি জুনিয়র থাকে। আমার কিন্তু বস ওই সাথের ছেলেটারে কেমন জানি লাগে। কে, আয়নের কথা বলছো? হ্যাঁ, সারাদিন তোর মাসুমি জুনিয়র একদম গায়ে গায়ে লেপটে থাকে, কি বলবো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও তো এরকম থাকে না। তোমাকে ইচ্ছে করছে একটা চল। এই তোমাকে বলেছি না যে দরকারের বেশি কোনো বিষয়ে নাক গলাবে না? সরি বস। বাহ, টাকা তো দেখছি ব্যাংকে জমা হয়ে গেছে। কোন ব্যাংকে বস? এই আমার কোন ব্যাংক তুমি জানো না? আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, আমার কানাডার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওখানে 1 কোটি টাকা সরিয়ে দাও, মানে পাচার করে দাও। ওকে বস। আর এই বাড়ির সামনে একজন লোক দাঁড় করিয়ে দাও, মাশরাফি জুনিয়র হচ্ছে আমার খেলার দামি একটা গুটি, তাই ওর সাথে কে কে থাকে, কে কে দেখা করতে আসে সমস্ত রিপোর্ট আমার চাই। মোট কথা 24 ঘন্টা ওর উপর নজর রাখতে হবে, বুঝেছো? ইয়েস বস, আমি আজকে থেকেই লোক লাগাই দিতেছি। এবার আমার টার্গেট 10 কোটি টাকা, আর আমি এই 10 কোটি টাকা মাশরাফি জুনিয়রকেই ব্যবহার করে কামাবো।